সংবাদ সারাদিনে এখন সময় নিউজ আপডেটের। সারাদিনের গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের নিউজ আপডেট নিয়ে আমরা থাকি এই সময়, এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বা আমাদের সহকর্মী বন্ধুরা থাকেন নিউজ রুম থেকে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমার সহকর্মী অনিন্দিতা। অনিন্দিতা, আমি সবার প্রথমে নিউজ আপডেটের যে খবরটি তোমার কাছে জানতে চাইব, আমরা জানি ইতিমধ্যেই জসীমঠ নিয়ে বিভিন্ন জলঘোলা হচ্ছে, বিক্ষোভ হচ্ছে সেখানে, ইতিমধ্যেই সেখান থেকে বেশ কয়েকটি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে, হোটেল ভাঙা হয়েছে, আবারও নতুন করে বিক্ষোভ হচ্ছে জসীমঠে। এই বিক্ষোভের যে বিষয়টি, সেটি কি নিয়ে কি বলতে চাইছেন স্থানীয়রা? দেখো পায়েল, তুমি জানো জসীমঠ নিয়ে কিন্তু ইতিমধ্যে সেখানকার প্রশাসন উদ্বিগ্ন রয়েছে, সেখানে মানুষকার উদ্বিগ্ন রয়েছেন, কারণ সেখানে পুনর্বাসন না দিয়ে সে মানুষদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে অন্যত্র, এবং ঠিক এই কারণে তারা কিন্তু প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। আমরা জানি যে গত কাল থেকেই শুরু হয়ে গিয়ে জসীমঠে বিভিন্ন হোটেল এবং বাড়িঘর ভাঙার কাজ, সেখানে বুলডোজার দিয়ে সে সমস্ত ঘরবাড়ি ভাঙা হচ্ছে, কিন্তু তাদের প্রতিবাদে যে তাদেরকে পুনর্বাসন কিংবা থাকার ব্যবস্থা না করেই দেখা সেখানে তাদের উচ্ছেদ করা হচ্ছে, এবং সেই উচ্ছেদ নিয়ে কিন্তু চলছে সেখানকার মানুষের প্রতিবাদ বিক্ষোভ। ইতিমধ্যে সেখানে 110টি পরিবার ঘর ছাড়া হয়েছেন, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে জসীমঠ, এমনটাই কিন্তু উদ্বিগ্ন করা এমনটাই কিন্তু উদ্বিগ্ন হচ্ছে সেখানকার প্রশাসন। শুধুমাত্র জসীমঠ না, সেখানকার পাশাপাশি নৈনিতাল সহ একাধিক জায়গা তা কিন্তু ডুবে যেতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু সেখানে কোনো রকম কোনো নির্মাণ কাজ করা যাবে না এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু পুনর্বাসন না দিয়ে সে সমস্ত মানুষগুলোকে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক এই কারণেই সেখানে আজকেও চলছে প্রতিবাদ বিক্ষোভ, গতকাল থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে স্থানান্তরিত করার কাজ, এবং সেখানে ইতিমধ্যে একাধিক হোটেল একাধিক বাড়িঘর সেগুলোকে সরানো হচ্ছে, সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, এবং ঠিক তা নিয়েই সেখানকার মানুষের প্রতিবাদ বিক্ষোভ। তার সঙ্গে তাদের চোখে জলও রয়েছে যে কোনো রকম কোনো মাথার উপর ছাদ না থাকা অবস্থাতেই সেখানে সরিয়ে ফেলা হচ্ছে তাদের, এবং ঠিক এই নিয়ে এই মুহূর্তে কিন্তু তাদের প্রতিবাদ বিক্ষোভ চলছে সেখানে। একেবারেই একেবারেই জসীমঠের প্রতিবাদ বিক্ষোভ একদিকে যখন চলছে, আরেকদিকেও কিন্তু বিক্ষোভ দেখানো শুরু করেছিলেন আইনজীবীরা। আমরা ইতিমধ্যেই জানি রাজশেখর মন্তর এজলাসে ইতিমধ্যেই বিক্ষোভ দেখিয়েছে আইনজীবীরা, এবার তারা একটি আবেদন করেছে, কি সেই আবেদন আমরা জানবো অনিন্দিতার কাছ থেকে। অনিন্দিতা, ইতিমধ্যেই আমরা জানি রাজশেখর মন্তর যে এজলাস, সেখানে আবেদন যারা আইনজীবী রয়েছে তারা বিক্ষোভ দেখিয়েছে, এবার তারা একটা আবেদন করেছে, সেই আবেদনের বিষয়ে আমি আপডেট চাইবো তোমার থেকে। দেখো পায়েল, বিচারপতি মান্থার কাছে আবেদন করেছেন হাইকোর্টের বারের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক। তিনি আবেদন করেছেন যে যতক্ষণ পর্যন্ত দুপক্ষের আইনজীবী উপস্থিত না থাকে ততক্ষণ পর্যন্ত কোনো নির্দেশ না দেন বিচারপতি মান্থা, এমনটি আবেদন করেছেন তিনি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এও বলেছেন এই যে এজলাস বয়কট, এই এজলাস বয়কট নিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্দেশ না দেন বিচারপতি মান্থা, এমনটাই তিনি আবেদন করেছেন, এবং তার এই আবেদন মেনে নিয়েছেন বিচারপতি মান্থা। তিনি বলেছেন যে এই আবেদন তিনি মেনে নিচ্ছেন, কিন্তু কোনো ইমার্জেন্সি ছাড়া তিনি এই আবেদন মানবেন, কিন্তু কোনো ইমার্জেন্সি পরিস্থিতি এলে তিনি রায় দেবেন, এমনটাই জানিয়েছেন বিচারপতি মান্থা। এবং এজলাস বয়কট নিয়ে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক, এবং তিনি আবেদন করেছেন কোনোভাবে এই মুহূর্তে কোনো নির্দেশ না দেন বিচারপতি মান্থা। একেবারে অনিন্দিতা, একদিকে যখন রাজশেখর মান্থার সেই এজলাসের সমস্যার সমাধানের পথে হাঁটছে সবাই, অন্যদিকে কিন্তু আরো এক সমস্যার সমাধান প্রায় হয়ে গেছে বলা যেতে পারে। রোগীরা যারা অসুস্থ হয়ে বাইরে থেকে কলকাতায় আসে চিকিৎসার জন্য, এবার তাদের জন্য সুখবর, তার কারণ আমরা জানি দুয়ারে সরকার প্রকল্প, এবার সেই মতোই দুয়ারে মেডিকেল প্রকল্প শুরু হলো। কি এই দুয়ারে মেডিকেল প্রকল্প অনিন্দিতা? দেখো পায়েল, এবার থেকে কিন্তু শুরু হচ্ছে দুয়ারে মেডিকেল কাউন্সিল, যারা চিকিৎসার গাফিলতির জন্য যারা দূর দূরান্ত থেকে আসেন জেলা কলকাতাতে আসেন সুবিচারের জন্য, তাদের কিন্তু এখন থেকে কলকাতাতে আসতে হবে না, জেলা কলেজে শুরু হবে, সেখানে শুনানি প্রক্রিয়া শুরু হবে, এবং সাধারণ মানুষ যাতে হয়রানি না হয় তার জন্যই এমন পদক্ষেপ করেছে কলকাতা মেডিকেল কাউন্সিল, এবং এবার থেকে কিন্তু কলকাতাতে আসতে হবে না, অর্থাৎ জেলার কলেজগুলোতে সেখানে শুনানি হবে, এবং সেই শুনানি হলে জমে থাকা মামলার নিষ্পত্তিতে সময় কম লাগবে এমনটাই মনে করছে মেডিকেল কাউন্সিল, এবং তার জন্যই এই পদক্ষেপ নিয়েছে মেডিকেল কাউন্সিল। এবার থেকে কলকাতা নয়, জেলার কলেজেই হবে মেডিকেল কাউন্সিলের শুনানি, অর্থাৎ সাধারণ মানুষের হয়রানি কিন্তু তাতে কম হবে অনেকটাই, এবং মামলাগুলো নিষ্পত্তি হবে কম সময়ে এমনটাও মনে করছে মেডিকেল কাউন্সিল। বেশ, এইদিকে একদিকে যখন রাজ্যের জন্য অবশ্যই সুখবর, তার কারণ রোগীদের আর বাইরে থেকে কলকাতায় এসে লম্বা লাইনে ডাক্তার দেখাতে হবে না। এর পাশাপাশি আরও একটি খবরের আপডেট আমি তোমার কাছ থেকে চাইবো। আমরা জানি ইতিমধ্যেই বিহারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু ক্রমাগত খারাপ হচ্ছে, তার কারণে বিহার পুলিশের যে
অত্যাচার, সেই অত্যাচারের খবর কিন্তু আবারো সামনে আসছে। এর আগেও আমরা বিহার পুলিশের অত্যাচারের খবর দেখিয়েছি, তবে আজ আবারো বিহার পুলিশের সেই অত্যাচারের খবর সামনে আসছে। ঠিক কি হয়েছিল অনিন্দিতা সেখানে? দেখো পাইলে, এই মুহূর্তে কিন্তু বিহারের যে নির্মম অত্যাচার তার ভিডিও ফুটেজ ইতিমধ্যে প্রকাশ হয়ে এসেছে, যা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ভিডিওতে, যেখানে চৌসা তাপবিদ্যুৎ প্রকল্প নিয়ে জমি অধিগ্রহণ করা হয়েছিল সাধারণ মানুষের, এবং সেই জমিতে দাম দিতে হবে এমনটাই দাবি করছিলেন সেখানকার মানুষরা। তাতেই বাধে গণ্ডগোল, সেই জমির দাম দেওয়া হবে না, এবং তার জন্যই বিহারের কৃষকদের ওপর অত্যাচার করেছেন বক্সার পুলিশ অফিসাররা, এবং ঘুমন্ত কৃষকদের ওপর নির্বিচারে তাদেরকে মারধর করা হয়েছে এমনটাই কিন্তু ভিডিও উঠে এসেছে, যে ভিডিও ভাইরাল হয়েছে, যা রীতিমতো একেবারে দুঃখজনক বলাই যায়। সেখানে তারা, যেখানে সাধারণ মানুষদের তাদের অধিকারটুকু চাইছেন তাদের অধিকার দেওয়া হচ্ছে না সেখানে, এবং ওদের চাইতে গেলে তাদের মারধর করা হচ্ছে, ঘুমন্ত কৃষকদের ওপর মারধর করা হচ্ছে এমনটাই কিন্তু বক্সার পুলিশ অফিসার করেছেন, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হচ্ছে, ইতিমধ্যে দুঃখজনক বলে মনে করা হচ্ছে পাইল। একেবারেই একেবারেই। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, শহর কলকাতায়। তার কারণ অনিন্দিতা, আজ সকাল থেকেই মহারাষ্ট্রের যে চিনিকল আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় কিন্তু বেন্টিং স্ট্রিটে অভিযান তল্লাশি শুরু করেছে ইডি। একই সাথে মুম্বাইতেও, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতেও এই অভিযান তল্লাশি চলছে। এই মুহূর্তে সেখানে অভিযান তল্লাশি থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো পাইলে, আজ সকাল থেকে কলকাতার শহর সহ মুম্বাইতে শুরু হয়েছে ইডির তল্লাশি অভিযান, এবং কলকাতার 78 নম্বর বেন্টিং স্ট্রিটে ইতিমধ্যে চলছে তল্লাশি অভিযান। মহারাষ্ট্রের চিনিকল মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগে এই তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। তবে এটা এটা প্রথম না, এর আগেও কিন্তু তল্লাশি অভিযান চলেছিল, তবে আজ কলকাতা শহর সহ মুম্বাইতেও চলছে ইডির তল্লাশি অভিযান। এবং সেখানে নাম জড়িয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী হাসান মুশরাফি, তাকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে, তার খোঁজে কিন্তু তল্লাশি অভিযান চলছে, চালাচ্ছে ইডি। এবং তারই পাশাপাশি আজ কলকাতা এসেছে ইডির 4টি দল, সেখানে রয়েছেন 4 জন আধিকারিক সহ ব্যাংকের 2 জন আধিকারিক, এবং সেখানে একটি শেল কোম্পানিতে হানা দিয়েছে ইডি। এবং এই মুহূর্তে কিন্তু চলছে তল্লাশি অভিযান, নজর থাকবে আমাদের যে তল্লাশি অভিযানে কি উঠে আসে তার দিকে কিন্তু। একেবারে ধন্যবাদ অরিন্দিতা, আমাদের গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য। আমাদের সঙ্গে নিউজ আপডেট নিয়েছিল নিউজ রুম থেকে আমার সহকর্মী অরিন্দিতা। সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।